এতিয়াও রাজ্যজুড়ি বানৰ তাণ্ডৱ, বানপীড়িতৰ মাজত হাহাকাৰ অৱস্থা। বিভিন্ন বানপীড়িত শিবিৰত চৰকাৰ, প্ৰশাসন, স্থানীয় বিধায়কৰ লগতে বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তি বিশেষে আগবঢ়াইছে খাদ্য সামগ্ৰী। আজি ইউকো বেংকে SC ST এণ্ড OBC কাউন্সিল নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজনৰ উদ্যোগত মায়ঙৰ কাছশিলা 1 নম্বৰ মূৰকাটাত অস্থায়ীভাৱে স্থাপিত বানপীড়িত শিবিৰত 200 ঘৰ মানুহক খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰে। এই বান সাহায্য বিতৰণ কাৰ্যসূচীত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে সৌম্যদ্বীপ ঘোষ, জোনাল হেড ইউকো বেংক গুৱাহাটী জোন, অমলান দাস, ষ্টেট ছেক্ৰেটাৰী SC ST এণ্ড OBC কাউন্সিল নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজন, পুষ্পেন মণ্ডল চিফ মেনেজাৰ, মাপ্ৰিয়া ব্ৰহ্ম ছিনিয়ৰ মেনেজাৰকে ধৰি কেইবাজনো মুখ্য ব্যক্তি এই অনুষ্ঠানতে উপস্থিত থাকে আৰু বিষয়ববীয়াৰ উপস্থিতিত বন্যাত্মৰ মাজত প্ৰদান কৰা হয় খাদ্য সামগ্ৰী। মানুহবোৰেও যাতে নিজৰ পৰা অকণমানৰ পৰা এটুপুটুক কৰে হ'লেও সহায় আগবঢ়ায়, বানপীড়িত ৰাইজৰ কাৰণে অকণমান কষ্টৰ কষ্টৰ লাঘৱ কৰে। সেইকাৰণে আমি আজি আহিছোঁ আৰু আপোনালোকৰ সহযোগ দেখি আমি অত্যন্ত উৎফুল্লিত হৈছোঁ। আমি আশা কৰিছোঁ আৰু লগতে ইয়াতে যোনটো আমি ছাকচেছ পাম আৰু 3-4টা আমি কৰিম বেলেগ বেলেগ জেগাত, এনেকুৱা বানপীড়িত অঞ্চলত আপোনালোকৰ সহায় সহযোগিতা আশীৰ্বাদ সদায় থাকিব। গতিকে এইখিনিতে আমাৰ ফালৰ পৰা আপোনালোকৰ সহযোগিতা হিচাপে বেলেগটো একো দিব নোৱাৰোঁ। এই আমাৰ এই মিচিং সমাজৰ এটা সৰু এটা মাফলাৰ আমাৰ গামোচাৰ নিচিনা সম্বৰ্ধনা জনাম বুলি ভাবিছোঁ। পোনপ্ৰথমে মই সম্বৰ্ধনা জনাব বিচাৰিম খাতিমূৰীয়া উন্নয়ন কমিটিৰ সভাপতি মুকুট বিষয়া ডাঙৰীয়া, সম্বৰ্ধনা জনাবলৈ আহ্বান জনাইছোঁ আমাৰ মাফিয়া প্ৰমুখ মেডাম। যিটো আমাৰ আছে এইটো বিভিন্ন ধৰণৰ আমাৰ এনেকৈ আমাৰ CSR এক্টিভিটি কৰি থাকোঁ। এইটো আমাৰ লৈ কিনে লাষ্ট 2 বছৰত এইটো আমাৰ 3 নম্বৰ ফ্লাড ৰিলিফ কেম্প হয়। আমি শিলচৰতো কৰিছোঁ, আগমনি বহুত জেগা গুৱাহাটীতো আমি আশে পাশে এৰিয়াত কৰিছোঁ, যোৰহাট অঞ্চলতো আমাৰ ফিউচাৰত কৰা আমাৰ হেৰি আছে, লক্ষ্য আছে। আমি বৰ্তমান হাতীচিলাত আহিছোঁ, যিটো একচুৱেলি যিটো গ্ৰামটো আমাৰ যিটো এফেক্টেড হৈছে ফ্লাড, এইটো 1 নম্বৰ মূৰকাটা। তো তাতে কি হৈছে, উইদিন 24 আৱাৰ্ছৰ ভিতৰতে পানী আহি গৈছে, উইদিন একদম মিড নাইটতে সিহঁতে এৰি আহিব লৈছে। তো বহুত এফেক্টেড হৈছে, এৰাউণ্ড 200 তাতে ফেমিলিজ আছিল। তো তেখেতে বহুতে নাও কৰি ইয়াতে আমাৰ আহিব লগা হৈছে। আমি ব্যৱস্থা কৰি আছোঁ যে আমি আৰু বস্তু যদি আমি তাতে দিব পাৰোঁ, তো এইটো আমাৰ এটা এই থাকিব। আৰু আজি আহিছোঁ, আমি কৰি গ'লোঁ, এইটো আমাৰ খালি দিছ ইজ নট দ্য এণ্ড। আমি আগামী দিনত আৰু বহুত কিবা প্লেন কৰি আছোঁ। আমি প্ৰাইম মিনিষ্টাৰ গৈ কিনেও এপিল কৰিম, চিফ মিনিষ্টাৰকো এপিল কৰিম যে আপোনালোকে যেতিয়া ফ্লাড এফেক্টেড হয়, যেতিয়া বস্তুবোৰ ইমান তাৰ যিটো ৰিলিফ, কিয়নো ফ্লাডটো আমি ৰখাব নোৱাৰোঁ, এইটো আমি জানো। পানীটো আমি ইমান ইজি নহয় ৰখাই দিয়া, গাঁও সামাৰ্জ এভৰি ইয়াৰ হ'বই, বাট গভৰ্ণমেণ্টৰ এইটো এটা ইনিচিয়েটিভ থাকিব লাগে। যেতিয়া হ'ব ৰিলিফ যিটো থাকে,
শেল্টার যেটা থাকে মানুষ হোক আমার যেটো আপনার গাঁও গাঁওর যখন আমার এইবর থাকে লাইফ স্টক খিনি থাকে সিহতক যেন শেল্টার দিব সবে আহি কিনে রাস্তাত আহি কিনে থাকে কেলে রাস্তা আমি যদি কিবা অলপ অলপকে শেল্টার এটা করে দিব পারো এইবর আমার প্রসিডেন্ট থাকবে বাকি আমি কাউন্সিলর পর বহুত সরু কন্ট্রিবিউশন এটো কিন্তু সবে জনে এনেকে সরু সরু বিভিন্ন আমার গ্রুপস আছে বিভিন্ন ফোরামস আছে এই সব ফোরামসে মিলে যদি সরু সরু অলপ অলপকে যদি করে সেইটো গিয়ে কিনে কিন্তু বহুত ডাঙর কন্ট্রিবিউশন হব আপনারও নিউজ মাধ্যমতে আমি এটাই এপিল করব খুঁজছো যে সব যান আমার ব্যক্তিভাবে হোক বা আমার এজ এ গ্রুপ হোক সেইটো বিষয়টো লই কিনে যেন আগুয়ে আহে এনেকে ডিস্ট্রেস টাইমত মানুষ হেল্প করে আর সরকারে এইটাও চাক যে ফ্লাডটো উই নো এইটো রখাব নোৱাৰি কিন্তু ফ্লাড যেতিয়া আহে তার যে বেকআপ প্লেনটো মানুষকেটাক শেল্টার দিয়ার পর লাইফস্টক সেইটো যে আগামী দিনত এইটো ব্যবস্থাটো ভালকে করে আর আপনাদেরকে ধন্যবাদ আপনাদের আহার কারণে আমার এই গাঁওকে আমি ধন্যবাদ জানাইছো ইমান ধুনিয়াকে আমাক ই করেছে ফেসিলিটিটো আমাক করাই দিছে ইমান বহুত সবরে ইয়াতে বহুত কষ্ট আমার টিম বিশেষকে মই হীরার কথা কম তেও জাগিরোড ব্রাঞ্চর হীরা ইনিশিয়েটিভটো লৈছে তেও আমার জাগিরোড ব্রাঞ্চর ইউকো ব্যাংকর ইয়ত কাম করে তেখেতে গোটেখিনি অ্যারেঞ্জমেন্টখিনি ম্যাক্সিমামখিনি করেছে বাকি আমি এজ এ সেক্রেটারি আমি কই দিও বাট তেখেতর মূল ইয়াতে কন্ট্রিবিউশনটা আছে এখিনিয়ে ধন্যবাদ আর আপনার আশা করি যেখানে আমার মেসেজ আছে এই যে সব জায়গায় প্রচারিত হোক ইউকো ব্যাংক কা এসসি এসটি ওবিসি কাউন্সিল কা তরফ সে আমলোগ আয়ে হ্যাঁ আমকো আমকো বহুত আচ্ছা লাগ রহা হ্যায় ইয়ে ইতনা মানুষ জো ইয়াহাঁ পে আয়ে হ্যায় জো হাতিমোড়িয়া গ্রাম কা আমলোগ আজ রিলিফ ক্যাম্প কে লিয়ে আয়ে হ্যায় তো আমলোগ কা এই ছোটা এক প্রয়াস হ্যায় জিসকে লিয়ে আমলোগ ইন লোগো কো দেনা চাহতে হ্যায় লেকিন আগামী দিন মে আমলোগ ভি কোশিশ করেঙ্গে অর থোড়া অর ভি জো লোগ হ্যায় জো মতলব ফ্লাড এফেক্টেড হ্যায় ইন লোগো অর ভি জ্যাদা সুবিধা দেনে কে লিয়ে আমলোগ কোশিশ করেঙ্গে গভর্নমেন্ট কো ভি থোড়া সা বোলনে কে লিয়ে ইন লোগো কো থোড়া অর ভি হেল্প হো যায় তো বাকি আমার টিম কা তরফ সে আর আপলোগ কে লিয়ে হামকো বহুত ধন্যবাদ হ্যায় ইতনা লোগো কো বুলা কে লেকে আপলোগো কা এই প্রচেষ্টা হ্যায় এসব ধন্যবাদ ব্যুরো রিপোর্ট অসম টুডে।